নমস্কার সাউন্ড আইডিয়াস থেকে বলছি। আজকে আমাদের এই ছোট্ট আড্ডায় আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাউন্ড আইডিয়াসের অন্যতম সদস্য এবং সাউন্ড আইডিয়াসের পার্টনার সুজাতা ঘোষ, যাকে আমরা দিয়াদি বলেছি। দিয়াদি, তোমাকে স্বাগত জানাই। আচ্ছা, যেটা আমি প্রথমে জানতে চাইব সেটা হচ্ছে যে সাউন্ড আইডিয়াসের সাথে তোমার যোগাযোগটা হলো কি, কিভাবে যুক্ত হলো সাউন্ড আইডিয়াস? এটা তো বেশ লম্বা পুরনো গল্প, বুঝেছিস? কারণ তমালি আর আমি তো একসঙ্গে পড়াশোনা করেছি ইউনিভার্সিটি লেভেলে। তো তমালির জীবনের যে কটা চেঞ্জ, যে কটা চাকরি, তার বিভিন্ন অভিজ্ঞতা সবটার সঙ্গেই চলার পথে কিছু না কিছুভাবে জড়িয়েছিলাম, কথায়, গানে, গল্পে, ভালোবাসায়, সব রকমভাবে। তো এই মোটামুটি 2011-র দিকে বা তার একটু আগেই তমালি ওর সেই সময় চাকরিটা ছেড়ে নিজে কাজে ঝাঁপিয়ে পড়ল, নিজের কাজে। আর সেই ইউনিটের নামকরণ হলো সাউন্ড আইডিয়াস দ্য কমিউনিকেশন শপ। এবার সেই সময় আমি ছিলাম একটা এনজিওর সাথে যুক্ত, আমি আসলে প্রথম থেকেই এনজিওর সাথেই কাজ করেছি বরাবর। কিন্তু কোনোভাবে আমার সেই কাজটা আর ভালো লাগছিল না, কিছু কিছু এমন ঘটনা ঘটেছিল যাতে বেশ ভেতরে ভেতরে একটা তিক্ততা এসেছিল। তো তমালি আমাকে বললেন যে চাইলে তুই আমার সাথে যোগ দিতে পারিস, বেশ ইন্টারেস্টিং কাজ, ইনি মানে ক্রিয়েটিভ সব অর্থেই। তো আমারও ইচ্ছেটা যে করছিল না তা নয়, কিন্তু জানিস তো বেশ একটা পকেট ভারী করা মাইনের একটা বেশ বড় ব্যাপার থাকে। তো সেইটা ছেড়ে আসবো কি আসবো না ভাবতে ভাবতে আলটিমেটলি ঝাঁপটা দিয়েই দিলাম। তমালির হাত ধরে এসে পড়লাম সাউন্ড আইডিয়াসের গ্রুপে। সেই সময় আমি অবশ্য এই কোম্পানির পার্টনার ছিলাম না, তমালির বন্ধু হিসেবেই এলাম। এসে কাজ শিখলাম, শুরু হলো একসঙ্গে পথ চলা। তো সেইটা বোধহয় সম্ভবত একদম ওই 2011-র গোড়ার দিকেই, একেবারেই একেবারেই। কারণ আমার যতদূর মনে পড়েছে আমরা কয়েকজন যখন জয়েন করেছিলাম তার বোধহয় কয়েকদিন আগে বা কয়েক মাস আগে। হ্যাঁ, মানে একটা কোনো নভেম্বর মাস ছিল জানি, সেটা 2010 না 11 আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। আচ্ছা, হ্যাঁ আমারও ঠিক এক্স্যাক্টলি মানে ডেটগুলো মনে নেই, সালটা মোটামুটি একটা মাথায় আছে ওই সময়টা। তাহলে তো তোমার সাথে তো মানে আমার অন্তত অনেকগুলো বছর হয়ে গেল আর কি। যাই হোক, তো আমি আরেকটা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে সাউন্ড আইডিয়াসের সাথে তারপরে তুমি বিভিন্ন মানে প্রথম দিকে আমরা দেখেছি যে তুমি ওই আর্টিস্ট হিসেবেও যেমন কাজ করেছো, অ্যানিমেশনের কাজ করেছো, অন্যান্য ডাবিংয়েরও কাজ করেছো, সাথে তুমি তোমাকে দেখতাম যে তুমি ওই অ্যাডমিনিস্ট্রেশনের বেশ কিছু কাজ করতে। তো একটা ক্রিয়েটিভ সাইড, এটা একটা ক্রিয়েটিভ দিক, সাথে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট দেখায়, দুটো একদম মানে দুটো প্রান্ত বলা যায়, মানে দুটোর সাথে কোনোটাই ঠিক মেলানো যায় না। তা তুমি এই দুটো কিভাবে ব্যালেন্স করতে? অ্যাকচুয়ালি আমি চাকরি করতে করতে এটাই আবিষ্কার করেছিলাম আমার বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, মানে আমি আমার কর্মস্থলে যা ট্রেনিং পেয়েছি তাতে আমি নিজের মধ্যে একজন বেশ ভালো অ্যাডমিনিস্ট্রেটরকে আবিষ্কার করেছিলাম। মানে আমি যে আসলে কোন পথে এগোচ্ছি এটা অনেকদিন অবধি অন্ধকারে হাত রাখছিলাম। তো অ্যাডমিনিস্ট্রেশনের কাজটা আমার মধ্যে বেশ গেঁথে বসে যায় এবং আমি এই কাজটা করতে ভালোবাসি। তাই তমালির সাথে যখন যুক্ত হলাম তখন আমিও ওর সাথে কিছুদিন কাজ করার পরেই বুঝলাম যে তমালি প্রোডাকশন লেভেলে একেবারে মানে যাকে বলে ওয়ান অফ দ্য বেস্ট। মানে ওর হাত ধরে আমি ভয়েস ওভারের কাজ শিখলাম, স্ক্রিপ্টিংয়ের কাজ শিখলাম, যে কীভাবে ট্রান্সলেশনগুলো করতে হয়, পাংচুয়েশন, টাইমিং, সিঙ্কিং, এই সব ধরনের ব্যাপারগুলো যেমন শিখলাম, তার সঙ্গে আমি ধীরে ধীরে ওর হাত থেকে এই যে অ্যাডমিনিস্ট্রেশন সংক্রান্ত যে কাজটা এটা করতে ও বেশ বেচারা বেশ হাবুডুবু খাচ্ছিল। কারণ ও কিন্তু আবার অ্যাডমিনিস্ট্রেশনটা ঠিক সেই অর্থে ভালোবাসে না, খুবই ভালো পারে, পারে না তা নয়। তো আমি বললাম যে তুই এই লোডটা আমাকে দে, এই যে হিসাব নিকাশ, খাতা পত্র, কে কোথায় কি করছে, কোথায় বসছে, কটা থেকে কটা করছে, তার যে সমস্ত ব্যাপার এবং বিভিন্ন ক্যালকুলেশন, তমালির হাত থেকে নিয়ে বেশ ভালোই লাগলো করতে, ব্যালেন্স করতে সত্যি কোনো অসুবিধা হয়নি। যখন বোর হয়ে যেতাম ক্রিয়েটিভ দিকটায় চলে আসতাম, যখন ক্রিয়েটিভের পাশাপাশি ওই দিকের প্রয়োজনটা হতো তখন ওই দিকে মনোনিবেশ করতাম, এইভাবে বেশ ভালোই ব্যাপারটা বেশ মিলিঝুলি হয়ে এগোতে শুরু করলো। তো এই যে
সবকিছু চলছিল বা চলছে, এতদিনের মধ্যে তুমি অনেকগুলো প্রজেক্টে কাজ করেছো, তার মধ্যে পার্সোনালি তোমার তুমি সব থেকে বেশি এনজয় করেছো কোন প্রজেক্টটাতে কাজ করে? আমরা যেমন অ্যানিমেশনের কাজ করেছি, আমরা ডকুমেন্টারির কাজ করেছি যেমন ডিসকভারি হিস্ট্রি, তারপরে আমরা স্টোরি টেলিশিপ করি, আমরা ফিকশনে যাই, বিশেষ করে টিভি সিরিয়ালস যেগুলো আছে সেগুলোর কাজ করি, তো অনেক রকমের কাজ হয়েছে। তো তার মধ্যে কোনটা করতে তোমার সব থেকে বেশি ভালো লেগেছে? ডিসকভারি আর হিস্ট্রির যখন আমরা কাজ করছি তখন আমি অনেকগুলো স্ক্রিপ্ট করেছি ওদের যে এপিসোডগুলো আসতো, সেই স্ক্রিপ্টগুলোর মধ্যে স্পেশালি হিস্ট্রির কিছু কিছু এমন ধরনের কাজ আমরা করেছিলাম যেটা মানে আমি বরাবর একটু ইতিহাস ভালোবাসতাম, জানিস তো ইতিহাস সাবজেক্টটা আমার খুব প্রিয় ছিল, তো সেই ইতিহাস সংক্রান্ত মানে একদম মানে যেমন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার থেকে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এই দুটোর মধ্যে যে ব্রিজটা, হিটলারের উত্থান ও পতন এই জায়গাটা, এটা আমাকে একটা বিশাল সুযোগ করে দিয়েছিল যে ইতিহাসটাকে ঝালাই করা শুধু নয়, তার খুঁটিনাটি যেটা কি না পড়ার সময় হয়তো অত ডেপথে গিয়ে পড়িনি সেইটা জানা। এরকম আমরা হিস্ট্রি করার সময়, হিস্ট্রি চ্যানেলের কাজ করার সময় আমরা এরকম বহু এপিসোড করেছি যার মধ্যে থেকে প্রচুর নলেজ গেইন করেছি, তো ওটা একটা আলাদা ভালো লাগা। তার সাথে সাউন্ড আইডিয়াসের প্রথম দিকেই কুংফু ক্যাট বলে একটা অ্যানিমেশন সিরিজ আমরা পেয়েছিলাম যাতে অডিশন দিয়ে আমি একটি মেন ক্যারেক্টার পাই, বেশ একটু অ্যানিমেটেড ভয়েস, একটু ন্যাকা কথা এই ধরনের, মানে যেটা কি না একটু অন্যরকমভাবে করতে হবে, সেইটা আমার একটা বিশাল লার্নিং, মানে ওইটা আমার করতে খুব ভালো লেগেছিল। আর ইদানিংকালে এই যে আমাদের দ্বিতীয় পর্ব সাউন্ড আইডিয়াসের, এখানেও আমি বহুদিন ধরে নিনজা হাতুড়ি, যেটা কিনা বাচ্চাদের খুব পপুলার একটা অ্যানিমেশন সিরিজ, তাতে আমি নিনজা হাতুড়ির ছোট্ট ভাই শিনজোর ক্যারেক্টারটা করার সুযোগ পেয়েছি, যেটার মধ্যে দিয়ে একদম ছোট্ট বাচ্চার একটা ভয়েস বার করতে হয়, সেটা একটা চ্যালেঞ্জ এক নম্বর, কারণ বয়সটা তো বেড়েছে, হ্যাঁ, কিন্তু অথচ ওই রকম একটা ভয়েস বার করতে হচ্ছে, এবং তার সাথে যে আমাদের ভিতরের যে ছেলে মানুষটা ছলবল করে সব সময় সেটাকেও যেন একটা তাজা করার পরিতৃপ্তি। হ্যাঁ, তো বলতে পারিস যে খুবই প্রিয় দুটো কাজ এগুলো আমার। তো হালে আমরা একটু অন্যরকম কাজকর্ম শুরু করেছি, স্টোরি টেলের কাজ করছি আমরা, তো স্টোরি টেলের কাজে মোটামুটি আমাদের পরিচিতরাই কাজ করেছে, আবার নতুনরাও কাজ করেছে সেখানে, তো তাতে করে তুমি একটু আমাদের দর্শকদের যদি একটু জানাও যে আমরা কি ধরনের মানুষদের সাথে কাজ করছি বা কাদেরকে নিয়ে আমরা এই কাজটা করছি বা এগোচ্ছি আমরা, সেটা সম্পর্কে যদি তুমি একটু আমাদের বলো। দেখ, স্টোরি টেলের মাধ্যমে আমরা অডিও বুক নামের ইদানিং খুব পপুলার হওয়া একটা নতুন প্ল্যাটফর্মে কাজ শুরু করলাম, সেটার মধ্যে দুরকম দুটো রোমাঞ্চ আছে, একটা হচ্ছে যে কিছু পুরনো ক্লাসিক যেগুলো আমরা ছোটবেলায় পড়েছি সেই গল্পগুলো আবার ঝালানোর সুযোগ, কিছু নতুন গল্প পড়ার সুযোগ, এবং সেটা একক অভিনয় দিয়ে ফুটিয়ে তোলার একটা আনন্দ। এবং এই যাত্রায় আমাদের সঙ্গে বেশ কিছু বিশিষ্ট মানুষ কাজ করেছেন যারা অভিনয় জগতে নাম করেছেন, যেমন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, আমাদের বহু পরিচিত রনিদা, নাট্য জগতের দু একজন যেমন দেবেশ চট্টোপাধ্যায়, সৌভিক মজুমদারদা, যিনি কিনা আমাদের যখন অল ইন্ডিয়া রেডিও একদম তুঙ্গে তার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। হ্যাঁ, সৌভিক সাহা কাজ করছেন, যিনি আর্যে সৌভিক হিসেবে খুব পপুলার। আরও তো আমরা বেশ কয়েকজনের সাথে কাজ করলাম, পিঙ্কু তোর নামগুলো মনে আছে তো? সুদীপ্তদা, হ্যাঁ, সুদীপ মুখার্জি, রাইট, হ্যাঁ, সুদীপ আমাদের সেই তখনকার জার্নি থেকে এখন অবধিও কিন্তু আমাদের সঙ্গে আছেন, হ্যাঁ, প্রথম বাংলার ব্যোমকেশ সুদীপ মুখার্জি। আর যে অরুণিমা কাজ করলেন ইদানিং, হ্যাঁ, রাইট, অর্পণ শর্মা, অর্পণ বেশ বিশিষ্ট একজন নাম, হ্যাঁ হ্যাঁ, ভালো, এবং অ্যাডভার্টিজমেন্টের প্রচুর কাজ করেন অর্পণ, বহু রকমের গলা বার করতে পারেন, সুদীপ্তদাও তাই।
এছাড়াও যে এই ইয়াং ছেলে মেয়েগুলি যারা নাটকে কাজ করছে ফুল প্যাশন দিয়ে, সেরম বেশ কিছুজন ছেলেদের সাথেও আমরা কাজ করেছি, ছেলে মেয়েদের সাথে। তথাগত নাটকে বেশ পরিচিত নাম এখন তথাগত চৌধুরী। এছাড়া রয়েছে অর্ণব সেনগুপ্ত, অনুরণ সেনগুপ্ত, কোরক সামন্ত, যারা নাটক করছে, ইয়াং ছেলে একদম, মানে টকবগে। তো এদের সাথেও একটা কাজ করার আলাদা আনন্দ আছে। প্লাস আমরা নিজেরাও যারা বহুদিন ধরে এই টিমে রয়েছি, তারাও এই কাজ করার সুযোগ পেয়েছি। তো স্টোরি টেল একদম আলাদা একটা অনুভূতি, ভালো লাগার একটা বিশেষ জায়গা। তো এই ভালো লাগার সাথে মাঝে মধ্যে একটু খারাপ লাগাগুলোও চলে আসে। যেমন আমরা সবাই জানি আমাদের একদম সবার মাথার উপরে রয়েছেন একদম, মানে যাকে বাদ দিয়ে সাউন্ড আইডিয়াস ভাবাই যায় না, তমালিদি। তো তমালিদি যেমন মন প্রাণ দিয়ে ভালোবাসেন আমাদের সবাইকে, পাশাপাশি আমরা দেখেছি যে ছোটখাটো ভুলের জন্য প্রচুর বকাঝকাও খেতে হয়। তো এটা একটা আমাদের কাছে প্রাপ্তি বলা যায়, যে শেখার জিনিস আর কি, যে শিক্ষণীয়। দেখ তমালির বিষয়ে আমি দুটো কথা বলবো। তমালি আমার সবচেয়ে প্রিয় বন্ধু, বন্ধুর থেকেও বেশি প্রায়, মানে আমরা দুজনে যেন বোনের মতো, মানে অনেকে দেখে অনেক সময় বলে যে তোমরা কি বোন, তো সেই রকম একটা সম্পর্ক। তো তমালির সাথে এত বছর পথ চলার পর আমি এটা জানি যে নারকোল যেমন হয় না, বাইরেটা দেখে মনে হয় খুব কঠিন শক্ত, কিন্তু ভেতরটা একদম নরম। তো ওর এই বকুনিগুলো, মানে ভীষণ পারফেকশনিস্ট কাজের ব্যাপারে, তো বকুনিগুলো আমার মনে হয় যে সবসময়, মানে সবসময় কিছু শিক্ষার জায়গাও তৈরি করে দেয়। হ্যাঁ, দেখ ভুল হলে তো বকুনি যে কোনো কর্পোরেট হাউস, যে কোনো চাকরিতে একদম বাধা ধরা একটা ডোজ, এবং সেখানে যে মানুষ কীরকম দুর্ব্যবহার করতে পারে সেটাও আমরা জানি, মানে আমার এক্সপিরিয়েন্স আছে, তমালির নিজেরও বোধ হয় এক্সপিরিয়েন্স আছে। তো তমালির ব্যাপারটা হচ্ছে যে এই যে বললেন কোনো একটা খারাপ লাগা হয়তো তৈরি হলো, তোদেরকে একটু শাসন করলেন, সেটা সবটাই মনে হয় তাৎক্ষণিক। তোরাও পরমুহূর্তেই কিন্তু মানে তার ভালোবাসা, তার ভালো লাগার মধ্যে ভুলেও যাবি যে কেন বকুনিটা খেলাম। হ্যাঁ, আর এটা দেখ একটা টিম হিসেবে কাজ করতে হলে, যে আমি যে কখনো বকুনি দিইনি, আমার বকুনিটা বোধহয় সবসময় বকুনি বকুনি লাগে না, কিন্তু হ্যাঁ, কিন্তু বকুনি কিন্তু আমিও দিই। হ্যাঁ, বা তমালি অনেক সময় আমায় বলে দেয় না, এই দিয়া এইটা তুই বলবি, আমি নই। হ্যাঁ, তো হয়, মানে এটা পথ চলার একটা অঙ্গ একদম। শেষে যেটা আমরা জানতে চাইব যে আমাদের টিমের সম্পর্কে তুমি যদি দু চার কথা বলো। যেমন আমি একটু তোমায় ধরিয়ে দিই, 2011 সালে যখন আমি জয়েন করি, তখন একটা বিরাট একটা টিম আমি দেখেছি, প্রায় 8-9 জন ডাবিং ডিরেক্টর, একটা বিশাল ফজ যাকে বলে, মানে এত ডাবিং ডিরেক্টর আমি কোনো হাউসে, মানে আমি মানে সাউন্ড আইডিয়াসে জয়েন করার আগে ঘুরে ঘুরে বিভিন্ন হাউসে আমি আর্টিস্ট হিসেবে কাজ করেছি, সেখানে আমি দেখেছি প্রচুর দুটো তিনটে করে থাকেও না অনেক জায়গায়, রেকর্ডিস্টরাই ডিরেক্টর হিসেবে কাজ করে। এইখানে আমি এসে দেখেছি যে একটা বিশাল বড় একটা ডাবিং ডিরেক্টরদের টিম, মানে তখন বসার জায়গা পাওয়া যেত। তো সেই রকম পরিস্থিতিতে আমি জয়েনটা করি, তারপরে সময়ের সাথে সাথে সেই টিমের অনেকেই বেরিয়ে যায়, কেউ থেকেও গেছে, যেমন আমি থেকে গেছি। আবার নতুন করে যখন 2014-15 পর আবার নতুন করে সাউন্ড আইডিয়াস ফর্ম করছে, সেই সময় আবার একটা নতুন টিম আমরা তৈরি করা শুরু করি। তো সেই টিমের মধ্যে যেমন আমরা পেয়ে যাই সৌত্রীর মতো একজন সিনসিয়ার মেয়েকে পেয়ে যাই, আমরা গার্গির মতো একটা সিনসিয়ার মেয়েকে পেয়ে যাই, তারপরে আমরা ইদানিং আবার আমাদের সাথে প্রথমেই কাজ করতো রিহুকে, এখন যেমন আমরা আবার পেয়েছি, এবং রিহু খুবই সিনসিয়ারলি কাজটা করে যাচ্ছে এখন, আমি দেখলাম, দেখে আসলাম কিছুক্ষণ আগে, বেশ ভালো কাজ করছে। তো এই যে একটা চারজনের টিম রয়েছে, ও সরি গোপাদির নামটা বলতে ভুলে গেলাম, গোপাদিও আমাদের সাথে রিসেন্টলি জয়েন করেছেন, বাট গোপাদি শিখছেন সাথে কাজও করছেন। তো এই যে একটা 4-5 জনের যে টিম আছে, সেই টিম সম্পর্কে তোমার কি মতামত? দেখ আমাদের সেই পুরনো টিম থেকে তুই তো রয়েই গেছিস, একদম সিনিয়রের দরজাটা আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছিস। জ্বালা সিনিয়র হওয়ার জ্বালাও আছে। তোর সঙ্গে একদম লাস্ট যখন আমরা আগের ফেজে কাজ করছি, সেই সময়তেই কিন্তু সৌত্রী আর রিভু কাজ করছিল, ফলে সৌত্রীও আমাদের পুরনো টিমেরই মেম্বার। আমাদের একদম নতুন মেম্বার হচ্ছে গার্গী আর গোপা। এবার তোরা সকলেই, গোপা ছাড়া বাকি তোরা সকলেই মোটামুটি কিছু অভিনয়, কিছু অ্যাডভার্টাইজমেন্ট, কিছু ফিল্মের কাজ, এই নানা রকম জিনিসের সাথে সংযুক্ত ছিলি, এবং একটা হালকা আন্দাজ নিয়ে এসেছিলি যেটা ঘষে মেজে এগিয়ে গেছে, তৈরি হয়ে গেছে, প্রত্যেকে ভালো কাজ জানে।
গোপাও কিন্তু অক্টোবরে জয়েন করেছে, একদম অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। কিন্তু এই ঘষা মাজার মাধ্যমে তোদের সবার সঙ্গে কাজ করে, তমালির ট্রেনিংয়ে জিজ্ঞাসাবাদ করে, মানে মোটামুটি একা ছেড়ে দেওয়ার মতো জায়গায় দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি বলবো, তাহলে আমাদের টিম ওয়ার্কটা ভালো, ডেফিনেটলি। হ্যাঁ, থ্রি চিয়ার্স ফর দ্য টিম। আর হ্যাঁ, প্রোডাকশানে তো একদম মাথার ওপর তমালি আছেই, মানে যে কোনো জায়গায় আটকালে সুন্দর করে বুঝিয়ে দেয়। তমালির মধ্যে একটা শিক্ষয়িত্রীর একটা ব্যাপারও আছে, কারণ তমালি কিন্তু বেশ কিছু জায়গায় পড়িয়েছেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ফলে খুব সহজে শিখিয়ে দেন, যেটা আমাদের অনেকের অনেক সময় ডিফিকাল্ট মনে হয়। এমনকি আমিও আটকে গেলে এখনও তমালিকে ধরি যে বলে দে তো আটকাচ্ছি কেন। তো সেই জায়গায় টিমটা বেশ শক্ত টিম, ভালো টিম। প্রত্যেকের হাতে নিশ্চিন্ত মনে কাজ ছেড়ে দেওয়া যায়। তুই একটু আগে যেটা বলছিলি যে একটু ভুলভ্রান্তি হলে, একটু বকুনি খেতে হলে তাতে শেখাটা আলটিমেটলি আরও শক্ত হয়, পোক্ত হয়। তো সেই টিম সম্বন্ধে আমি বলবো যে খুব ভালো টিম, প্রত্যেকে ভীষণ সিনসিয়ার, প্রত্যেকের কাজ অলমোস্ট নিখুঁত, কারণ শেখার তো কোনো শেষ নেই। আর ভালোরও কোনো রকম প্যারামিটার হয় না, ভালোরও প্যারামিটার হয় না, প্রত্যেকের কিছু দোষ কিছু গুণ নিয়েই সেই মানুষটি। হ্যাঁ, তো সেই জায়গায় মিলিমিশি মিলিজুলি করে কাজ এগোচ্ছে। এই মুহূর্তে আমরা অডিও বুকের কাজ বেশি করছি, সঙ্গে কিছু অ্যানিমেশন কিছু সিরিয়ালের কাজও করছি। তো অডিও বুকটা আমি দেখছি প্রত্যেকে খুব ভালো সামলাচ্ছে, অডিও বুকের কাজ ভালো হচ্ছে। তো সেই জায়গাতে ডেফিনেটলি উই আর ভেরি প্রাউড অফ আওয়ার টিম। হ্যাঁ, এই টিম ছাড়া আমরা চলব না। আমার শেষ যেটা তোমার থেকে জানার সেটা হচ্ছে যে আমাদের একটা ফেসবুক পেজ আছে, সেখানে বেশ কিছু মানে আমাদের ফলোয়ার্স তৈরি হয়েছে। আশা করছি আগামী দিনে আরও ফলোয়ার্স আমরা পাব, এবং যারা খুব অ্যাপ্রিসিয়েটও করছেন আমাদের কাজকর্মের, তো তাদের উদ্দেশ্যে সামগ্রিক টোটাল সাউন্ড আইডিয়াস সম্পর্কে কিছু যদি মেসেজ দেওয়ার থাকে দাও। সাউন্ড আইডিয়াস একটা এমন টিম যারা নিখুঁতভাবে কাজ করতে পছন্দ করে বা করেন, যতটা পারা যায় আমাদের প্রত্যেকটি ক্লায়েন্ট যা করতে বলেন আমরা পুঙ্খানুপুঙ্খরূপে সেই কাজ করার চেষ্টা করি। এবং এইটুকু বেশ গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের হাত ধরে অনেক নতুন ছেলে মেয়ে এই ডাবিং ভয়েস ওভার জগতে এসেছেন, এবং তারাও আজকে বেশ ভালো নাম করেছেন। আমরা যখন তাদের দেখি বা তারা আমাদের সাথে আবার কাজ করতে ফিরে আসেন, খুব ভালো লাগে, এই ভালো লাগাটার কোনো তুলনা হয় না। তো আগামী দিনে নিশ্চয়ই আরও অনেকে আমাদের কাজ দেখতে জানতে আগ্রহী হবেন, উৎসাহী হবেন, আমাদের আরও অনেক ফলোয়ার্স হবে, আমরা সকলের মুখে মুখে ফেরার মতো একটা নাম হিসেবে দাঁড়িয়ে পড়ব, এই আশা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া একেবারেই। এতগুলো ভালো ভালো কথা বলার জন্য এবং তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ। না না, এটা কোনো মূল্যবান সময় নয় পিঙ্কু, স্পেশালি তুই যে এই কাজটা করছিস, আমাদেরকে আমাদের পরিচিতিটা সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্য তোর কাছেও আমরা ইকুয়ালি গ্রেটফুল, কারণ এই পাবলিসিটিটা অলমোস্ট একক হাতে তুই করছিস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।